ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে দ্বিতীয় ধাপে লক্ষ্মীপুরে দুটি উপজেলা রায়পুর এবং রামগঞ্জে ভোটগ্রহণ একুশ মে প্রচার প্রচারণায় সরগরম ভোটের মাঝ ভোটারদের দাঁড়ে ছুটে বেড়াচ্ছেন প্রার্থীরা রায়পুর উপজেলা থেকে বিস্তারিত জানিয়েছেন প্রতিনিধি মেহরাজুদ্দিন রবিন ষষ্ঠ ধাপের উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে লক্ষ্মীপুরের দুইটি উপজেলার নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে রায়পুর উপজেলা পরিষদ নির্বাচনে একুশে মে চেয়ারম্যান পদে প্রতিনিধি করছেন দুইজন ভাইস চেয়ারম্যান পদে প্রতিনিধি করছেন তিনজন এছাড়া আমি কয়েকজন এখানকার কয়েকজন ভোটারের সাথে কথা বলছি তারা আমাকে যেমনটি জানিয়েছেন যে আগামী একুশে মে তারা তাদের আর নির্বাচনের মাধ্যমে তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করে তারা তাদের জনপ্রতিনিধি নির্বাচন করবেন এবং যে প্রতিনিধি তাদের জন্য কাজ করবে শি শিক্ষিত নম্র ভদ্র সেই প্রতিনিধিকে তারা চান এছাড়া আমি নির্বাচন কর্মকর্তার সাথে কথা বলছি তারা আমাকে যেমনটি বলেছেন যে আগামী একুশে মে নির্বাচনকে অবাধ সুষ্ঠু শান্তিপূর্ণ করতে তারা ম্যাজিস্ট্রেট র্যাব বিজেপি পুলিশ সহ আইনশৃঙ্খলা বাহিনী মজুদ রেখেছেন লক্ষ্মীপুর থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ